দর্শক আমন্ত্রণ, শুরু করছি চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত আয়োজন এন্টারটেনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবেন। মারধর ও হত্যার হুমকির অভিযোগে চিত্রনায়িকা পরিমণি ও তার কাস্টিউম ডিজাইনার জিমির বিরুদ্ধে দেওয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়েছে আদালত। একই সাথে দুজনকে আগামী 25 জুন আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। ঘটনার পেরিয়েছে 2 বছর। চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে হত্যা চেষ্টা, মারধর, ভাঙচুরের যে অভিযোগ তুলেছিলেন ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদ, সেই মামলা আমলে নিয়ে আদালত জারি করেছেন সমন। আগামী 25 জুন আদালতে হাজির হতে হবে আলোচিত নায়িকা পরিমণিকে। বৃহস্পতিবার মামলার শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত এ আদেশ দেন। যদিও তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলেন বাদীপক্ষের আইনজীবী। আমরা আজকে বিজ্ঞাত আদালতে বলেছি এই তদন্ত প্রতিবেদনটা গ্রহণ করার জন্য। আর আসামি আমরা 3 জনকে করেছি, শামসুন নাহার স্মৃতি ওরফে পরিমণি, আর ওনার বোন বনি, আর একজন আছে জিমি। তো বনিকে মামলার প্রতিবেদনে অব্যাহতি দেওয়া হয়েছে, জিমি আছে সাথে, অর্থাৎ শামসুন নাহার স্মৃতি ওরফে পরিমণি আর হচ্ছে ওনার যেই কস্টিউম ম্যানেজার ছিল জিমি, ওনার বিরুদ্ধে তদন্ত অভিযোগ প্রমাণ হয়েছে অপরাধের। তো আমরা বলছি তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করার জন্য। গণমাধ্যমের সামনে নিজেকে ভিকটিম দাবি করেন মামলার বাদী নাসিরুদ্দিন মাহমুদ। আসলে আমি বলির পাটা হয়ে গেছি। আমাদের ক্লাবের যিনি সভাপতি, উনি সরকারের একজন বড় পদস্থ পদে ছিলেন, স্বাভাবিকভাবে ওনার শত্রু ছিল। ওনাকে ওই যে কান টানলে মাথা আসে এরকম একটা বিষয় ছিল, মানে আমাকে কিছু করলে ওনার কিছু হবে বিষয়টা এরকম। আবার উনি ওনার চাকরি বাঁচাতে গিয়ে হয়তো আমাকে উনি সেভ করার কোনো চেষ্টা করেন নাই, বরং উল্টো আমাকে চার্জশিট। আসলে ওখানে কিন্তু আসলে আমার বিরুদ্ধে চার্জশিট হওয়ার কথা না, তা দুর্ভাগ্যজনক হয়েছে। কিন্তু আজকে প্রমাণিত হয়েছে, পিবিআইকে আমি ধন্যবাদ দিব যে পিবিআই চূড়ান্তভাবে তারা এটা সুন্দরভাবে একটি তদন্ত করে রিপোর্ট দিয়েছে। 2021 সালে আলোচিত বোট ক্লাব কাণ্ডের পরের বছর পরিমণির বিরুদ্ধে মামলাটি করেন ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদ। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। দেশের দর্শকদের মুগ্ধ করে এবারে যুক্তরাষ্ট্র ও কানাডার 75টি থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ছবি রাজকুমার। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো প্রথম সপ্তাহের হল লিস্ট প্রকাশ করেছে। রোজার ঈদে মুক্তি পাওয়া রাজকুমার একযোগে মার্কিন মুলুক ও কানাডার বিভিন্ন রাজ্যের 75টি থিয়েটারে অফিসিয়াল রিলিজ করা হচ্ছে। শাকিব খান নিজেও হল লিস্ট প্রকাশ করে রাজকুমার দেখার আমন্ত্রণ জানিয়ে লিখেছেন, ঈদুল ফিতরে মুক্তির পর সারা দেশের মানুষের ভালোবাসায় ধন্য হয়ে 19 এপ্রিল থেকে সুদূর আমেরিকা ও কানাডায় রাজকুমার মুক্তি পাচ্ছে। দেশের পর এবার প্রবাসী সকল বাংলা ভাষাভাষীদের মন জয় করবে রাজকুমার, ভালোবাসা ছড়িয়ে পড়বে পৃথিবী জুড়ে। সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সঙ্গীত শিল্পী মতিউর রহমান হাসান, অনেকের কাছে তিনি পরিচিত পাগল হাসান নামে। আজ সকাল 7টার দিকে সিলেট সুনামগঞ্জ মহাসড়কে সুরমা ব্রিজের কাছে ঘটে এই দুর্ঘটনা। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলা থেকে অটোরিকশাযোগে নিজ উপজেলা ছাতকে ফিরছিলেন পাগল হাসান সহ 5 জন। সুরমা ব্রিজ এলাকায় আসার পর গোবিন্দগঞ্জ থেকে আসা একটি বাসের সঙ্গে অটোটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাগল হাসান সহ অটোরিকশার 2 যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেক শিল্পী। একসাথে ফ্ল্যাট ভাড়া করেছেন উপর বাংলার আবির চ্যাটার্জি ও মিমি চক্রবর্তী, এমনকি করছেন সংসারও। বাস্তবে নয়, এমনটা ঘটেছে দুজনের আপকামিং মুভি আলাপে। প্রেমেন্দু বিকাশ চাকির পরিচালনায় যে সিনেমাটি মুক্তি পাবে 26 এপ্রিলে। একজনের রাতভর অফিস, সারাটা দিন পার করতে হয় ঘুমিয়ে, তো অন্যজনের সকাল সকাল বেরিয়ে পড়তে হয় অফিসের কাজে। এমন পরিস্থিতিতে একসাথে দুজনে ভাড়া করলেন ফ্ল্যাট। ঘটনাটা ঘটেছে ওপার বাংলার অভিনেতা আবির চ্যাটার্জি ও অভিনেত্রী মিমি চক্রবর্তীর সাথে, তবে তা বাস্তবে নয়, আলাপ সিনেমার প্রেক্ষাপটে। আমরা একটা ফ্লেভার না আজকালকার দিনে মিস করি, সেটা হলো চিঠি লিখে রোম্যান্স। তো আমাদের এই ছবিটা পুরোটা ওই চিঠি লিখে রোম্যান্স, উই মিলেনিয়ালস
রিলেট টু ইট ভেরি মাচ। এখন তো কি হয় যে হোয়াটসঅ্যাপে আই লাভ ইউ, হোয়াটসঅ্যাপে আই ব্রেক আপ উইথ ইউ, হোয়াট এভার ইট ইজ, তো শেষ। কিন্তু এখানে ওই ফিলিংটা আছে যে দেখা না হয়েও যে কাউকে ভালোবাসা যায়, কারোর সাথে না থেকেও তাকে নিজের করে রাখা। প্রতিটা সম্পর্ক বা প্রতিটা লাভ স্টোরির ক্ষেত্রে তো আলাদা আলাদা কিছু তার কি বলবো ছন্দ থাকে। তো এই ছবিতে যে দুটি চরিত্রকে মূলত আমরা দেখতে পাই এবং তার আশপাশের যে চরিত্রগুলো, তো ওটা গল্পটাই খুব সাটল এবং খুব সেন্সিবল। তো এটা একটু আমার মনে হয় ঠান্ডা মাথায় চুপচাপ বসে দেখার মতো একটা ছবি। ছবির দৃশ্যপটে অদেখায় থাকবেন দুজন দুজনার, অদৃশ্যভাবে করবেন সংসারও, আর এসবের মাঝেই বাধা পড়বেন এক মায়ার বাঁধনে। এই সময় দাঁড়িয়ে আমরা কিন্তু এই নতুন প্রজন্ম যাদের, তাদের কাছ থেকে আমরা দেখেছি যে তারা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারেন কোনটা ভালো লাগা আর কোনটা ভালোবাসা। এই ভালো লাগা আর ভালোবাসার তফাৎটাই আমার ছবির আলাদা। শেষমেশ কি তবে হবে দুজনের আলাপ, নাকি অদৃশ্য হয়ে রবে দুজন দুজনের কাছে স্মৃতির পাতায়? এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে 26 আগস্ট, এদিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আলাপ। শাহরিন জেবিন, চ্যানেল 24। গুঞ্জনটাকে সত্যি করে মা হবার খবর প্রকাশ্যে এনেছিলেন দীপিকা পাডুকন, কিন্তু সেই খবরে এখন মিলছে না সত্যতা। নেটিজেনদের সন্দেহ, সত্যিই কি মা হবেন দীপিকা? আসছে এই নায়িকার নতুন ছবি সিংহাম এগেইন, যেখানে প্রথমবার পুলিশি চরিত্রে দেখা যাবে তাকে, আর বাঁচছে এসেছে সেখানেই। একের পর এক অ্যাকশন দৃশ্যে অভিনয় করছেন তিনি, আবার শুটিং সেটের ছবিতেও নেই 4 মাসের অন্তঃসত্ত্বা হবার কোনো আভাস। তাহলে কি করে মা হতে চলেছেন বলিউডের এই নায়িকা? সে প্রশ্নের উত্তরে নেটিজেনরা ধরেই নিচ্ছেন হয়তো সারোগেসির সাহায্যে মা হতে পারেন বলিউডের শক্তিশালী অভিনেত্রী দীপিকা পাডুকন। শুক্রবার বলিউডের প্রেক্ষাগৃহে আসছেন বিদ্যা বালান, দো অর দো পেয়ার নামের ছবিতে তার সাথে থাকছেন ইলিয়ানা ডিক্রুজ। একই দিন প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে শ্রেয়স তলপারের অভিনীত সিনেমা লাভ ইউ শঙ্কর। এছাড়াও এদিন মুক্তি পাচ্ছে অ্যাডাল্ট ড্রামা সিনেমা লাভ সিক্স অর ধোকা 2 এবং অ্যানিমেটেড মুভি আপু। এবার পরকীয়ার গল্প নিয়ে পর্দায় আসছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। শ্রীষা গুহ ঠাকুরতা পরিচালিত ছবির নাম দো অর দো পেয়ার। এতে বিদ্যার সাথে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রতীক গান্ধী, ইলিয়ানা ড্রিকুস এবং সেন্ধিল রামমূর্তি। ড্রামা কমেডি ঘরানার ছবির গল্পে বিদ্যা প্রতীককে দেখা যাবে স্বামী স্ত্রীর চরিত্রে, যাদের দাম্পত্য জীবনে রয়েছে বিরোধ। এমনই প্রেক্ষাপটে বিদ্যা পরকীয়ায় জড়িয়ে পড়েন সেন্ধিলের সাথে, অন্যদিকে প্রতীকের লাভ ইন্টারেস্ট ইলিয়ানা। কিন্তু গল্পের মোড় আচমকায় ঘুরে যায় যখন বিবাহিত জুটিটা আবারও একসাথে ভালো সময় কাটাতে শুরু করে। তালগোল পাকানো এমন পরিস্থিতিতে কি হয় তাই জানা যাবে 19 এপ্রিল, এদিন মুক্তি পাবে দো অর দো পেয়ার। একই দিন অ্যানিমেশন মুভি নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন অভিনেতা শ্রেয়স তালপারে। রাজীব এস রুইয়া পরিচালিত ছবির নাম লাভ ইউ শঙ্কর। একটি 8 বছরের শিশুর সাথে ভগবান শিবের সম্পর্কের গল্পে নির্মিত হয়েছে এই সিনেমাটি। অন্যায়কে রুখতে সেই শিশুকে সাহায্য করবেন ভগবান। দুষ্ট মানব ও ভগবান শিবের এই লড়াই দেখা যাবে 19 এপ্রিল। এদিকে দীর্ঘ 14 বছর পর বলিউড প্রযোজক একতা কাপুর নিয়ে আসছেন লাভ সেক্স অর ধোকা 2। অ্যাডাল্ট ড্রামা ঘরানার সিনেমাটিতে অভিনয় করেছেন মৌনী রায়, তুষার কাপুর, স্বস্তিকা মুখার্জির মতো শিল্পীরা। এছাড়াও শুক্রবার মুক্তির তালিকায় থাকছে আরেক অ্যানিমেশন মুভি আপু। জুবের হোসেন সজল, চ্যানেল 24। শুক্রবার হলিউড প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে একটি দুটি নয় 9টি সিনেমা। যে তালিকায় রয়েছে অ্যাকশন থ্রিলার ড্রামা ঘরানার ছবি, থাকছে হরর কমেডি অ্যানিমেটেড মুভিও। সুপারম্যান খ্যাত তারকা হেনরি কেভিন পর্দায় আসছেন যোদ্ধার চরিত্রে,
অ্যাকশন ড্রামা ঘরানার ছবির নাম দ্য মিনিস্ট্রি অব আনজেন্টলম্যানলি ওয়ারফেয়ার। এছাড়াও মুক্তি পাবে অ্যাকশন ঘরানার আরেক সিনেমা সাচ গড সানসেট। শুক্রবার প্রেক্ষাগৃহে আসছে ভৌতিক ঘরানার দুই ছবি এবিগেল ও দ্য নাইট অব দ্য হার্ভেস্ট। মুক্তি পাবে স্পোর্টস ড্রামা মুভি হার্ড মাইলস। মুক্তি পাবে ফ্যামিলি ড্রামা সিনেমা ওয়াইল্ড ফায়ার। আলোর মুখ দেখবে কমেডি ঘরানার দুই ছবি স্ট্রেস পজিশনস ও ভিলেন ইনকর্পোরেটেড। এছাড়াও মুক্তির তালিকায় আরও আছে অ্যানিমেটেড সিনেমা স্পাই এক্স ফ্যামিলি কোড হোয়াইট। এই ছিল এন্টারটেনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামী রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।